এক সময় ফল হিসেবে সবচেয়ে অবজ্ঞা করা হতো যে কাঁঠালকে, সেটি এখন প্রাণ রক্ষাকারী আহার হয়ে দাঁড়িয়েছে লাখ লাখ মানুষের। ফলে কোনোরকম প্রচারণা ছাড়াই কাঁঠাল গাছের অপর নাম হয়ে গেছে ভাত গাছ বা রাইস ট্রি। অর্থনৈতিক সংকটের আগে প্রতিটি মানুষের ভাত বা পাউরুটি কেনার ক্ষমতা থাকলেও এখন খাবারের দাম চলে গেছে নাগালের একেবারে বাইরে। বাধ্য হয়ে এখন প্রায় প্রতিদিন কাঁঠাল খেয়ে জীবন ধারণ করছে বহু মানুষ। এমনই ভয়াবহ হয়ে উঠেছে দ্বীপদেশ শ্রীলঙ্কার খাদ্য সংকট। দেশটিতে এখন নিম্ন মধ্যবিত্ত মানুষের তিন বেলার আহার হচ্ছে কাঁঠাল। দ্বীপ রাষ্ট্রটির প্রায় এক তৃতীয়াংশ মানুষ এই খাদ্য নিরাপত্তার অভাবে রয়েছে। শ্রীলঙ্কায় এখন 15 কেজির একটি কাঁঠাল কিনতে ব্যয় হচ্ছে প্রায় 310 রুপি। এক পরিসংখ্যানে দেখা গেছে প্রতি 2 পরিবারের মধ্যে একটিকে বাধ্য হয়ে শুধুমাত্র খাবার দাবারের জন্যই ব্যয় করতে হচ্ছে তাদের আয়ের 70%-এরও বেশি। এক বছর আগে 9 জুলাই নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিক্ষুব্ধ জনতার রোষের মুখে পদত্যাগ করেছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। গণবিক্ষোভে সরকারের পতন ঘটলে 12 জুলাই দেশ ছেড়ে পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সরকার পতনের সেই লঙ্কাকাণ্ডের সময় থেকেই দারিদ্রতায় ধুঁকছে দ্বীপরাষ্ট্রটি। খাবার জোগাড়ে নিয়মিত হিমশিম খাচ্ছে দেশটির বড় একটি জনগোষ্ঠী। এরপর 2022 সালে ইতিহাসের সবচেয়ে নজিরবিহীন গভীর অর্থনৈতিক সংকটে নিমজ্জিত হয় শ্রীলঙ্কা। দেশটির অর্থনীতি স্থবির হয়ে পড়ায় ধীরে ধীরে সংকুচিত হয়ে পড়েছে মানুষের আয় এবং লাগামহীনভাবে বেড়েছে খাদ্যদ্রব্যের দাম। সংসারের খরচ, খাদ্যসংস্থান এবং বাচ্চাদের স্কুলের ফি জোগাড় করতে নাভিশ্বাস উঠছে কলম্বোর বাসিন্দা নাদিকা পেরেরার। তিনি দেশটির জাতীয় ক্যারাম চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অধিকারকারী সাবেক প্রতিযোগী। আগে আমরা 3 বেলা খেতাম, এখন খাচ্ছি 2 বেলা। 12 কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম গত বছর পর্যন্ত ছিল 1600 রুপি, এখন সিলিন্ডারের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। ফলে এখন বাধ্য হয়ে পুরনো পদ্ধতিতে চুলা জ্বালিয়ে রাঁধতে হচ্ছে। মাংস বা ডিম কেনার সঙ্গতি আমাদের নেই। এসবের দাম বেড়ে গেছে 6 গুণ। বাস ভাড়া এতটাই বেড়ে গেছে যে আমরা প্রতিদিন বাচ্চাদের বাস ভাড়া যোগাতে পারছি না, ফলে প্রায় প্রতিদিনই তাদের স্কুল কামাই করতে হচ্ছে। আমি প্রার্থনা করি যেন একদিন রান্নার গ্যাস আর বিদ্যুতের বিল কমে আমাদের নাগালের মধ্যে আসে। শুধু নাদিকাই নয়, শ্রীলঙ্কায় এমন অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন লাখো মানুষ। দেশটিতে এখনও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশ ছোঁয়া। গেল মাসে মুদ্রাস্ফীতি নেমেছে 12%, যদিও ফেব্রুয়ারিতে তা ছিল 54%। তারপরও পরিবারগুলোর আয় কমে যাওয়ায় মূল্যবৃদ্ধি সামাল দিতে হিমশিম খাচ্ছে ক্ষমতাসীন সরকার। আর ধুঁকে ধুঁকে এই অচলাবস্থা পার করতে দিন গুনছে অসহায় জনগণ। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।